যে স্বপ্নে যদি ভালো কিছু দেখি জি জি তাহলে কি করতে হবে? স্বপ্ন মানুষের একটা স্বাভাবিক একটা বিষয়, মানুষ স্বপ্ন দেখে থাকে। তো এই স্বপ্নটা তিন প্রকারের, মানুষ যা দিনে কল্পনা করে, দিনে যা ভাবে, দিনে যা আশঙ্কা করে, ঘুমালে সে দিনে রাতের ওটাই দেখে, স্বপ্ন হয়ে ওটা স্বপ্ন হয়ে বেশি আছে, এটা কিছুই না। অনুরূপভাবে সে ভয় পায় স্বপ্নের মধ্যে, মনে করে সে গাছে উঠেছে পড়ে যাচ্ছে, সে অনেক উঁচু জায়গায় উঠেছে পড়ে যাচ্ছে, আবার সাপ তারা করছে, ভয় পায়, এটাও কিছু না। আবার দেখে যে সে আশান্বিত হয় যে সে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন সেনাসৈন্যরা তাকে স্যালুট দিতেছে, খুব মানে লাক্সারিয়াস একটা মানে গৌরবোজ্জ্বল বিষয় দেখছে, তো এটাও এটাও তেমন কিছু না। স্বপ্ন পুরুষ মহিলা ইমানদার এবং ইমান ছাড়া অন্য মানুষ যে কেউ স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন সত্য হয় সেটাও আছে। এটা হলো বাস্তব স্বপ্ন। যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে, তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম ছোট অবস্থায় স্বপ্ন দেখেছেন, তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। অনুরূপভাবে আমরাও অনেক সময় স্বপ্ন দেখি যে এই স্বপ্নগুলো বাস্তবে হয়। এটা বুঝতে হবে, যিনি স্বপ্ন দেখছেন তাকে স্বপ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করে বুঝার চেষ্টা করতে হবে যে আমার এই স্বপ্নটার দ্বারা কী মিন করা হয়েছে। আর যদি তিনি এটা বুঝতে না পারেন তাহলে তিনি স্বপ্ন ব্যাখ্যা বুঝেন, স্বপ্নের তাবির করতে পারেন, এমন কোন লোকের কাছে স্বপ্নের বিষয়টা সকালবেলা বলবেন, দুপুরের আগ পর্যন্ত, পরন্তবেলায় বিকালবেলা রাত্রে স্বপ্নের কথা বলবেন না এবং যার তার কাছে বলবেন না। যেমন ইসুফ আলাইহিসসালামের স্বপ্ন সম্পর্কে তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম নবী, তিনি বলছেন লা তাকসুসরু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকীদুলাকা কাইদান, যে তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, তাহলে তোমার বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করতে পারে। অর্থাৎ তিনি বুঝতেছেন যে একটা কিছু ভালো লক্ষণ আছে, এই জন্য স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। যারা ব্যাখ্যা করেন ভালো মানুষ নির্ভরযোগ্য তার কাছে বলবেন, সকালবেলা বলবেন, এবং তারা এটার ব্যাখ্যা যেভাবে জানেন সেভাবে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি যদি ভালো কিছু দেখেন তাহলে মনে করবেন ভালো, আর যদি খারাপ কিছু দেখেন তাহলে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ তাহলিল পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। অনুরূপভাবে যদি আপনি আরও ভয় দেখেন তাহলে কিছু দান সদকা করবেন, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে আল্লাহ তার দ্বারা বালা মুসিবত দূর করেন। আপনি যদি আপনার মৃত আত্মীয় স্বজনকে ভালো দেখেন মনে করবেন আল্লাহ সে তাকে ভালোই আছেন, আর যদি দেখেন তারা আপনার কাছে কোনো চাচ্ছে তাহলে মনে করেন তারা হয়তো কষ্টে আছে, তাদের জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, মাতা পিতা হিসাবে সন্তানের দায়িত্ব রয়েছে। এভাবে স্বপ্নগুলো আমাদের হিসাব নিকাশ করে চলতে হবে।